يا <سؤال> أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم، كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا ان الله مع الصابرين ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ বারকাত হি সম্মানিত ভাই আপনি জানতে চাইলেন মৃত্যু ব্যক্তিদেরকে কবরস্থানে গিয়ে সালাম দিলে ওনারা সালামের উত্তর দেয় কিনা সম্মানিত ভাই এ বিষয়ে যে জ্ঞান আল্লাহ তাবরক আল্লাহর নিকটে গাইবের জ্ঞান আপনার আমার উপর ফরজ দায়িত্ব হচ্ছে কোরআন এবং সহি আলোকে যদি কোনো গায়েবী বিষয়ে সঠিক প্রমাণ পাওয়া যায় সেটা বিশ্বাস করা আর যদি নাকি সহি প্রমাণ কোনো বিষয়ে গায়েবের ব্যাপারে পাওয়া না যায় সে জায়গা সে জায়গাতে আমরা কোনো কিছু আন্দাজের উপর বলতে পারবো না বিশ্বাস করতে পারবো না আর মৃত্যুর ব্যক্তি যখন তার আপনজন তাকে জারো উদ্দেশ্যে সালাম দেয় তখন ওই ব্যক্তিকে আল্লাহ তাবার কালা ফিরিয়ে দেন তখন ওই ব্যক্তি সালামদাতার প্রশ্নের উত্তর দেন এটা সহিয়াদির দ্বারা প্রমাণিত তবে এখানে যে বিষয়টি না বললে নয় সেটা হচ্ছে আমরা জানি কোরআনের বিভিন্ন আয়তের মধ্যে আছে যে আল্লাহ তোমার কথা বলেন তোমরা মৃত্যু ব্যক্তিকে শোনাইতে পারবে না আর হাজির তারে যখন বুঝতে গেল যে মৃত্যু ব্যক্তি সালাম উত্তর দেয় তখন এই দুইটার সাংঘর্ষিকতার উত্তর কি হবে সম্মানিত ভাই এখানে প্রথম কথা হচ্ছে কোনো সাংঘর্ষিকতা নাই কারণ আল্লাহ তাবার কাতালা যে বলছেন তোমরা মৃত্যু ব্যক্তিকে শোনাইতে পারবে না এই কথার অর্থ হচ্ছে আমরা জীবিত জীবিত ব্যক্তিকে যেরকম কথা শোনাই কথা বুঝাই এরকম কোনো কিছু নয় বরং সেটা হচ্ছে আল্লাহ তাপার কাতার যে গাইবি একটা কুদরত এই কুদরতের উপর বিশ্বাস রাখা গাইবের উপর বিশ্বাস রাখা আমাদের উপর ফরজ যেহেতু এটা করা এবং সেই তারা প্রমাণ আর মিত্র ব্যক্তিকে আল্লাহ তাবার তালা শোনাইতে পারবে না বলছেন এটা হচ্ছে সরাসরি আমরা তারা জীবিত মানুষ আছি দুনিয়াতে এরকমই যে আমরা অপরকে যে শোনাইতে পারে সে শোনে সে বুঝে সে উত্তর দেয় এমন কোনো কিছু নয় বরং সেটা হচ্ছে গাইবি বিষয় যে আল্লাহ তর তালা মিত্র ব্যক্তির আত্মীয় স্বদন কেলে সালাম দিলে তার ফেরত দেন এবং সে উত্তর দেয় এটা কীভাবে দেয় আমরা জানি না এটা আমরা বিশ্বাস করি যেহেতু হাদিস দ্বারা প্রমাণিত এই বিষয়ের হাদিসটি আমি আপনাকে যে উল্লেখ করতে চাই হাদিসটি বর্ণনা করা হয়েছে ইবনু বার উনার কিতাব হচ্ছে আল এসতেস্কার আল নামক কিতাবের প্রথম খণ্ডের একশো পঁচাশি নম্বর যে এখানে উল্লেখ আছে روى ذلك ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم ما من احد مر بقبر اخيه المؤمن كان يعرفه في الدنيا فسلم عليه الا الا عرفه ورد عليه السلام عبد الله بن عباس رضي الله تعالى عنه في حديث رسول صلى الله عليه وسلم تكي মা আমিন আহাদিন বি কবর কেহিল মোমেন কোনো মোমেন ব্যক্তি যদি কোনো মুমিন ব্যক্তির কবর দিয়ে অতিক্রম করে যে ব্যক্তিকে সে দুনিয়াতে জানত চিনত আর সে তারকে যদি সালাম করে তখন সে চিনতে পারে এবং এই ব্যক্তির সালামের উত্তর দেয় ও স্নাতুন সহে হুন রিজালুহু শেখা মারুফুন এই হাদিসের সে স্বরটা বর্ণনা কারিগণ বিশ্বযোগ্য কামা নাকালা ইবনু আন আবদুল্লাহ ইবনুল মুবারক সবু তাল হাদিস এই হাদিসটা প্রমাণিত যে আবদুল্লা মুবারক থেকে এটা ইবনুল রহমতুল্লাহ নকল করছেন ফা কালা কোয়ালা ইবনুল মুবারক সাবাতিকা আনী নবী সাল্লাহ সাল্লামা ইবনুল মুবারক বলেন এই হাদিসটি রসুল সাল্লাহ সাল্লাম থেকে সুপ্রমাণিত এটা যে মজমু উল ফাতোয়ার চব্বিশ নম্বর খণ্ডের তিনশত একত্রিশ নম্বর ওয়াকাতালিকা শাহাহা আল হাদিস মুতাখিরিনা এই হাদিসটিকে সহী করার দিছেন পরবর্তী যে মুহাদ্দিসগণ আল হাফিজ আব্দুল হক ইজ বিলি অল কুলতুবি ফি আল মুফহেম কুলতুবি কিতাব মুফেমের মধ্যে প্রথম খন্ডের পাঁচশো নম্বরে ফিস্টা এটা সহী করার দিচ্ছেন ও ইব্রম ফি মুজমাল ফাতাওয়া ইবনে তামিয়া আলাইহি মুজমা ফতোয়ার মধ্যে চব্বিশ খন্ডের একশো দশ নম্বর পৃষ্ঠাতে আছে ওয়াল ইরাকি ফি তাকরিজ ইহিয়াই উলুদ্দিন ইয়াহাইল উল্লিনের সাত নম্বর খন্ডের ৪৯১ ওয়াজ ওয়া ফি ফি শরীলাহা দশ নম্বর খণ্ডের ৩৬৫ নম্বর পৃষ্ঠা ওয়া সুয়ুতি ফি হাবে এবং ইমাম সুয়ুতি রহমতুল্লাহি আলাই হাবি কিতাবে দুই খণ্ডের তিনশত দুই নম্বর পৃষ্ঠাতে এভাবে যেমন আজিম আবাদি ফি আউনুল মাহবুদ আউনুল মাহবুদের মধ্যে তিন নম্বর খণ্ডে দুইশত একষট্টি নম্বর পৃষ্ঠাতে তাই সম্মানিত ভাই এখানে আমরা বলবো যে হাদিসটি সুপ্রমাণিত মহাদিসদের নিকটে তাই মৃত্যুর ব্যক্তির কোনো পরিচিত ব্যক্তি যদি নাকি কবর দিয়ে গিয়ে সালাম দেয় আল্লাহ তালা গায়ে বিশ্বাস শক্তিতে ওই ব্যক্তির যে সালামের জবাব দেওয়ার শক্তি দান করেন তাই আমরা বিশ্বাস করি সেটা যে আল্লাহ তালা যে মৃত্যু ব্যক্তিকে জীবিততে সালামের উত্তর দেওয়ার তফিক দান করেন তবে কীভাবে দেন এটা গায়ে বিষয়ে আমরা বিশ্বাস করি কিভাবে দেন এটা আমরা জানি না এটা যেহেতু কোরআন হাদিসের মধ্যে নির্ধারিত করে বলা হয় নাই আমরা বিশ্বাস করব কিন্তু আমরা ধরন বুঝতে পারবো না আর কোরআন আয়াতের সাথে এই জন্য সাংঘর্ষিকরা যেহেতু পুরানা আয়াতের মধ্যে বলা হয়েছে স্বাভাবিক জীবিতদের সাথে যেরকম কথা শোনা কথা বলা একে অপরের আদান প্রদান করা এমন কিছুকে কি করা হয়েছে নিষেধ করা হয়েছে যে মৃত্যু ব্যক্তিকে তোমরা শোনাইতে পারবে না আর এগুলো হচ্ছে যে বিশেষ বিশেষ সময়ের ব্যাপার যেমন আম্বি একেরাম আমরা বিশেষ করি ওনারা মারা গেছেন কিন্তু আল্লাহ তারা ওনাদেরকে কবরের মধ্যে জীবিত রাখছেন ওনারা কবরের মধ্যে যে সালাত আদায় করতেছেন এবং রসুল সাল্লাহ সালামের ব্যাপারও আছে যে নবী সালামের রুকে আল্লাহ তাবলায় ফেরত দেন উম্মত যখন সালাম দেয় কিন্তু এই রু এবং কবর মতো জীবিত থাকা এটা জীবিত থাকা অর্থ দুনিয়ার মতো জীবিত থাকা নয় আলমে বর্জকের জীবিত থাকা এটার ধরন আমরা জানি না আমরা বিশ্বাস করি এরকম যে নবী সাল্লাহ আলাইসাল্লাম সহ আমি এ কালাম কবরের মধ্যে জীবিত আছেন সালাদ আলী করেন কীভাবে আছি আমরা জানি না যেহেতু যে গাইবের বিষয় এটা যতটুকু কোরআন হাদিসের প্রমাণে এতটুকু আমরা বিশ্বাস করব আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ আলমী সব সালামালিকুম রহমতুল্লাহ বরকাত